হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বাতায়নের শিল্পীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেকটা দিনই শরীরটা খারাপ ছিল, তো নতুন ভিডিও ভালোভাবে করতে পারছিলাম না। তো আজকেও নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, আজকে একদম মানে অন্যরকম ভিডিও, যেটা হচ্ছে ক্লিনিংয়ের ভিডিও। তো ফ্রিজটা পরিষ্কার তো আমরা মাঝে মাঝেই আমাদের করতে হয়। তো ফ্রিজটা অনেক মানে ব্যবহারিক জিনিস, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা দরকারি যেগুলো ফ্রিজে রাখার মতো জিনিস, সেগুলো আমাদেরকে ফ্রিজে রাখতেই হয়, না হলে উপায় থাকে না বাইরে থাকলে। তো সেহেতু ফ্রিজটা তো আমাদের পরিষ্কার রাখতেই হয়, মাঝে মাঝে আমাদের ক্লিন করতে হয়। তো দেখো, আমি ক্লিন করছি। তো ফ্রিজের বাইরেটা আমি ক্লিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, তো এইভাবে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো রং লেগেছিলো কিছুটা, তো সেই জন্য অসুবিধা হচ্ছিলো। তো কোলিন দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি ফ্রিজটা। তো তোমরাও কোলিন থাকলে বা দোকানে যে কোনো শপে পেয়ে যাবে কোলিন, যেটা পরিষ্কার করা হয়, যে কোনো মানে ইলেকট্রনিক্স জিনিস যেগুলো মানে তোমার জ্যাক বা ওই ধরনের জিনিস বা হোল্ডারে ওখানে না লাগিয়ে মোটামুটি সুইচ বোর্ড বা যে কোনো জিনিস, ওই ধরনের জিনিসও পরিষ্কার করে নিতে পারো অনায়াসে। তো এটা একটা লিকুইড, তো মানে এটাতে খুব ক্লিনিং করতে খুব সুবিধাও হয়। তো দেখো, আমি ফ্রিজের মধ্যেটাও পরিষ্কার করে নিচ্ছি ভিজে কাপড় দিয়ে। তো মোটামুটি একটু ক্লিন ছিল, তো সেই জন্য আমি ভিজে কাপড় দিয়ে করে নিচ্ছি, আর বেশি খাটাখাটুনি করলাম না। তো তোমাদের একটা টিপস বলে রাখি, সেটা হচ্ছে তোমরা ভেতরে যখন ক্লিন করবে ফ্রিজের, তো তখন তোমরা সোডা সোডা আর খাবার যে সোডা হয় না, ওই যে সোডা নিয়ে তোমরা হচ্ছে পাতিলেবু নেবে, পাতিলেবু আর হালকা গরম জল একটু নেবে, নিয়ে তাতে লেবু আর পাতিলেবু আর তোমার সোডা দিয়ে ভালো করে একটা কাপড় মানে ন্যাকড়া নিয়ে ভালো করে শুকনো করে তোমরা মুছতে পারো ভেতরটা। তো দেখবে একদম পুরো ক্লিন হয়ে যাবে। যেহেতু খাবার স্টক করা হয় দোকানে, সেহেতু মানে যে কোনো যাই হোক জিনিস দিলে হবে না। তো কোলিনটা আমি বাইরে ব্যবহার করছি, কিন্তু কোলিনটা ভেতরে ব্যবহার করা যাবে না। তো যেহেতু খাবার জিনিসপত্র রাখি, তো সেহেতু মানে ওগুলো না করাই ভালো। তো সেই জন্য আমাদের মানে যাতে জীবাণুমুক্ত হয়, প্লাস আমাদের সব কিছুই সব নর্মালভাবেই থাকে, তো সেই জন্য আমি মানে নর্মাল ওইভাবেই করতে হয়। তো আমি এখন জাস্ট একটা তোমাদের দেখানোর জন্য আমি করে নিচ্ছি। তো সময় ছিল না, খুব শর্ট টাইম ছিল, সেই জন্য মানে আমি মানে ভিজে কাপড় দিয়েই করে নিলাম। তো দেখো, ফ্রিজটা একদম চকচক করছে। তো একদম ক্লিন করে রাখতেই তো আমাদের হয়, জানো বোঝোই তো, যে ফ্রিজটা যদি ক্লিন না করি তো খাবার টাবার রাখারও খুব সমস্যা হয়, বা দেখতেও ভালো লাগে না, নিজেরও কেমন একটা অস্বস্তি হয়। তো দেখো, আমি একদম মানে ঠিকঠাক করে নিয়েছি। এবার ফ্রিজে কোথায় কী রাখবে সেটাও আমি ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দেব। তো আমরা তো সাধারণত মানে ডিপ ফ্রিজে মানে আইসক্রিমের জন্য রাখি, বা নিচে ট্রেটা আছে সেটাতে আমরা মানে কোনো কাঁচা কোনো কিছু ইয়ে হোক, কোনো চিকেন হোক বা মাটন হোক বা কোনো ফিশ হোক, সেগুলো আমরা রাখি। তো অনেকেই করো, আমিও করতাম, মানে যেটা ওই বরফের জায়গাটা যেটা ডিপ ফ্রিজ, সেটাতে মানে নিচের ট্রেটাতে না ধরলে ওখানে রাখতাম। তো ওখানে রাখলে কী করবে বলো তো? আবার ওই সোডা আর ওই গরম জলে, হালকা গরম জলে যেটা বললাম তোমাদের, লেবুর রস দিয়ে ভালো করে ক্লিন করে নেবে, তাহলে ওই কাঁচা জিনিসের গন্ধটা না আর পাওয়া যাবে না। মানে বরফ জমে জমে যে একটা কাঁচা ওরকম গন্ধ, মাছ মাংসের গন্ধ একটা থেকে যায়। তো তার জন্য আমরা আইসক্রিমও পরে তৈরি করতে পারবো না, বা কোনো কিছু কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো ধরনের জিনিস যেটা ডিপ ফ্রিজে রাখতে হবে, তো সেই জিনিসগুলো তো আমরা রাখতে মানে আমরা অসুবিধায় পড়ে যাব। তো সেই জন্য তোমরা কী করবে, ওখানে ভালো করে ক্লিন করে নেবে, নিয়ে তারপরে আবার পুনরায় তোমরা আইসক্রিম বা যে কোনো জিনিস, তোমরা দই হোক, যে কোনো মানে ঠান্ডা রাখার জিনিস, সেটা একদম 0 ডিগ্রিতে রাখতে হবে। তো সেটা তোমরা রেখে নিতে পারো অনায়াসে। আর প্রত্যেকটা ট্রেতেই তো কোন কোথায় কী থাকবে তোমরা অবশ্যই জানো, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি লেবু নিয়ে একদম
মানে ফ্রিজের গেটের একদম উপরের অংশে রেখে দিচ্ছি, যাতে আমরা দাঁড়িয়েই প্রথমে হাতটা পেয়ে যাই। দেখো লঙ্কাও রেখে দিচ্ছি একটা থাকে, কাঁচা লঙ্কা যেটা আমি একদম পলিথিনের মধ্যে ভরে নিয়েছি, ভরে নিয়ে ভালো করে একদম এয়ার টাইট করে একদম বেঁধে নিয়েছি, যাতে কোনো হাওয়া বাতাস ঢুকতে না পারে আর নষ্ট না হয়ে যেতে পারে সহজে। তো যেহেতু আমাকে বেশি বেশি নিয়ে স্টক করতে হবে ফ্রিজের মধ্যে, তো সেহেতু আমি তো রোজ রোজ বাজারে যাব না বা রোজ রোজ কিনতে যাব না, সেটা সম্ভব না। তো সেই জন্য দেখো আমি একদম স্টক করে নিচ্ছি, সেই জন্য তো ফ্রিজে আমি একদম সবজিগুলো নিয়ে, দেখো ক্যারেট প্যারেট নিয়ে এগুলো আমি একদম বক্সের মধ্যে রেখে দেব, সবজির বক্স যেটা নিচে একদম থাকে। তো দেখো ওটাতে আমি একদম পলিথিনের মধ্যে ভরে ভালোভাবে রেখে দেবো, যাতে কোনোভাবে নষ্টের দিকে না যায় বা কোনোভাবে পচে না যায় বা নষ্ট না হয়, খারাপ না হয়ে যায়। তো সেই জন্য তো আমি একদম পলিথিনে ভরে ভরে আলাদা আলাদা করে প্রত্যেকটা রেখে দিচ্ছি, যাতে আমার নিতেও সুবিধা হয় বা রান্নার সময় যাতে তাড়াহুড়োতে আমার ভুল না হয়ে যায় বা একসাথে থাকলে অসুবিধা হয় অনেক সময়। তো আমি আলাদা আলাদাভাবে দেখো প্রত্যেকটা রেখে দিচ্ছি, টমেটো রেখে দিলাম, তো ঝিঙে আর কুমড়োটা একসাথে রেখে দিলাম, যেহেতু দুটোই বড় জিনিস আমি সহজেই চিনতে পারবো। আর ছোটো ছোটো হলে কী বলতো মানে চেনা যায় না, ধরো গাজর টমেটো উচ্ছে এগুলো একসাথে যদি ছোটো ছোটো রাখি না মানে খুবই অসুবিধা হয়। তো সেই জন্য আমি হালকা হালকা করে মানে আলাদা আলাদা করে প্রত্যেকটা রেখে দিলাম, সুবিধা হয় যাতে। আর দেখো ডিপ ফ্রিজে আমি রাখছি মাশরুমটা, মাশরুমটা ছিল দুদিন হয়েছে, তো সেই জন্য আমি ডিপ ফ্রিজেই রাখলাম, যদি খারাপ হয়ে যায় কারণ দুদিন পরেই আমি করে নেব, মানে দুদিন না হোক বা একদিনের মাথায় করে নেব। তো সেই জন্য দেখো আমি রেখে দিচ্ছি ওইভাবে। আর ফলমূলগুলো দেখো অরেঞ্জ অ্যাপেল এগুলো আমি গেটের মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি, তো আরও কিছু বাইরে রয়ে গেছে সেগুলো আমি সামনে হাতের সামনে পাইনি, তোমাদের দেখাতে পারলাম না, তো সেই ফলগুলো সবই আমি ওখানেই স্টোর করব। তো দেখো একটা ক্যাবেজও ছিল, সেটাও আমি রেখে দিচ্ছি আলাদা করে প্যাকেটে মুড়ে, তো বক্সের মধ্যে রেখে দিলাম বাকি সবজিগুলো সবই। তো ফলগুলো পরপর পরপর আমি রেখে দেবো, যাতে দেখতেও সুন্দর লাগে আর কোনো নষ্ট না হয়। যেহেতু এবারে তোমরা বলবে যে ফলগুলো কেন আমি প্যাকেটে রাখলাম না, প্যাকেটে রাখলে তো অবশ্যই ভালো হতো, কারণ যেহেতু অল্প ফল আছে সেহেতু আমার নিতেও সুবিধা হবে আর আমি তাড়াতাড়ি খেয়ে নেওয়া হবে, তো সেই জন্য আমি আর এ করলাম না। কিন্তু সবজিগুলো তো আমাকে মানে অনেকটা সবজি হলে সেটা তো আমাকে রয়ে সয়ে করতে হবে, বুঝতেই পারছো, কারণ রোজ তো আমি একদিনে অনেকটা খেয়ে নেবো না, এবারে সেটা রয়ে সয়ে ধীরে সুস্থে হবে। তো ফলমূলগুলো আমি দিনে তো মানে বার করতেই হবে দুবেলা, তো সেই জন্য আমি ওগুলো ওরকমভাবে সামনেই রেখে দিলাম গেটের মধ্যে। তো দেখো আমি একদম আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস আমি রেখে দিলাম, তো ডিপ ফ্রিজের মধ্যে মানে ডিপ ফ্রিজের যে ট্রের অংশটা আছে, ট্রেতে ওখানে চিকেন আর ফিশটা ওখানে আছে, আর মিষ্টির এটা দেখো মিষ্টিটা প্যাকেট শুধুই রাখলাম, মিষ্টিটা অনেক সময় ঢেলে রাখি বেশিরভাগ সময়, যে রসের মিষ্টি হলে বা সন্দেশ ঢেলে রাখি, তো কাগজে থাকলে অনেক সময় কেমন হয়ে যায়, তো আমি আপাতত তাড়াহুড়োর মধ্যে প্যাকেটেই রেখে দিলাম। তো সেটা নিয়ে আমি উপরের অংশটা রেখে দিলাম, নারকেলগুলো নিয়েও আমি একদম নিচের বক্সটা দেখো নিচের বক্সের উপরের জাস্ট অংশটা ওখানে আমি রেখে দিলাম, কিছুটা বেশি নারকেল সেই জন্য আমি ওখানে সাজিয়ে পরপর পরপর রেখে দিলাম। তো তোমরা সে বুঝতে পারবে, এখন বুঝতে পারছো না, তো পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি একদম কমপ্লিট করে নিয়ে ফ্রিজটা চালিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ তো খোলা ছিল সেহেতু আমি বন্ধ রেখেছিলাম, তো এবারে ফ্রিজটা অন করে দিলাম। তো দেখো আমি কমপ্লিট করলাম, তো তোমরাও এইভাবে পুরো ক্লিন করতে পারো, ডিপ ক্লিন করতে পারো ফ্রিজটা। তো দেখে তোমাদের যদি উপকারে লাগে অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো, পাশে থেকো, আর কোনো হেল্প লাগলে বা কোনো কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই আমাকে জানতে পারো, আমার কাছ থেকে অবশ্যই তোমাদের আমি হেল্প করব যতটা সম্ভব, যতটা চেষ্টা করব। তো দেখো পুরো ফাইনাল লুকটা দেখে নাও, ফাইনাল ফ্রিজের ডেকোরেশনটা দেখে নাও পুরো, আর ক্লিনিংটা কেমন হলো তোমরা জানাতে ভুলো না, বা যদিও আমার কোনো ভুল ভ্রান্তি থাকে তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দিও, বা তোমরাও এরকম যদি হেল্প পেতে চাও আমার সাথে অবশ্যই আমার চ্যানেল ফলো করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।